নমস্কার, স্বাগত করছি মোর কিচেন কু। আজ মু আপনার পাই কখারু ফুলর গোটে তাওয়া ভজা নিয়ে এসিছি। আথিরে মু আলু কু মশলা আকারে পুর দৌছি এধিরে। আথিরে মু ইউজ করুছি বেসর মশলা, যোথিরে কি মু আলু কু কষিবি। এই ভলিয়া মু অলরেডি মো চ্যানেল রে দুইটা কখারু ফুলর আইটম পোস্ট করিছি। যো মানে দেখি নথিবে মো তো তলে দিয়াইথিবা লিঙ্ক কু ক্লিক কলে আপনার দেখি পারিবে, কিংবা উপরে থিবা আই বটন কু বি ক্লিক কলে জানিপারিবে। আর এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার ও লাইক করা জমা ভুলবে নি। মো চ্যানেল যদি এপর্যন্ত সাবস্ক্রাইব করনা তো প্লিজ সাবস্ক্রাইব করিবে। তো চলন্তু দেখিবা আজির এই রেসিপি। তো এইথিপাই মু প্রথমত কখারু ফুল নেইছি, যো যাহাকু মু ধুইকি পুরা ভালো কিনা সফা করে দেইছি। আর হলদি আমি ইউজ করিবা। আর এটা দেখন্তু বেসর মশলা, যোথিরে কি দুইটা বড় চামচ মু নেইছি সরিষ, গোটে ছোট চামচ নেইছি জিরা, আর কিছিটা রসুন কুল নেইছি, আর টিকে লঙ্কা যোটা কি কঞ্চা লঙ্কা দেহে বাটিছি, তেণু এটা গোটে অলগা প্রকার টেস্ট আসব। আর কঞ্চা লঙ্কা বদলের আপনার নালিয়া লঙ্কা বি বাটি পারিবে। আর এইটা দেখুন হাফ কপ মু নেইছি চাউল গুণ্ড, হাফ কপ নেইছি বেসন, যোটা কি আমি একু গোটে ব্যাটার ইউজ করিয়া বাহার কোট দেওয়া পাই। লুণ স্বাদ অনুসারে পিয়াজ কিছিটা কাটিকি রাখিছি। আলু দুইটা আলু কু মু স্মাশ করিকি রাখিছি, কু আমি লুণ দেইকি একু চকড়িবা। আর এইথিরে দেখুন মু নালিয়া লঙ্কা গুণ্ড নেইছি, যোটা কি এটা দেখি পারুথিবে কাশ্মীরি রেড চিলি পাউডার, যেতে ভালো কলর আসব। আইটা ধনিয়া পত্র কিছিটা, আর লঙ্কা কিছিটা ছোট ছোট করে কাটিকি নিয়েছি, যে ছোট পিলা খুবই তো লঙ্কা অ্যাভয়েড করবে। আর এইথিরে মু গোটে পিঞ্চ নিয়েছি খাইবা সোডা, যেটা কি টিকে ফুলিব ভাল লাগিব। আলু কু তো আমি স্মাশ করিছি, তাদের এবার লুণ টিকে পকাই দেবা। লুণ পকাইকি তাকে ভালো কিনা চকড়ি দেবা, অল্প টিকে লুণ পকাইবে, কারণ মশলা যেতবে আমি কষিবা সেতবে টিকে লুণ পকাইবা, তো একু ভালো কিনা এনা চকড়ি দেবে। কড়াইরে মু গোটে বড় চামচ পকাইছি সোরিষ তেল, সোরিষ তেল ফুটিগলে আমি টিকে জিরা এদিকে ফুটাই দেব। জিরা টিকে ফুটিগলে এবে আমি এদিকে পকাইবা লঙ্কা, নেইথিবা কঞ্চা লঙ্কা, আর ছোট পিলা দেবার থিলে লঙ্কা অ্যাভয়েড করিবে। আর এবে পকাইবা পিয়াজ, পিয়াজ টিকে কলর চেঞ্জ হেলা পর্যন্ত আপনার ভাজন্তু। এবার পিয়াজ টিকে ভাজি হয়ে গেল, তো আমি কম করিবা নেইথিবা বেসর মশলা এবে পকাইবা, তাদের হলদি পকাইবা হাফ স্পুন, আর নালিয়া লঙ্কা গুণ্ড সিয়ে বি হাফ স্পুন পকাইকি তাকে টিকে ভালো কিনা মিশাই দেব। আর এবে তাদের লুণ অল্প টিকে পকাইবে। যেতবে আমি আলু কু চকড়ছে সেবে টিকে লুণ পকাইছে, তেমন অল্প টিকে লুণ পকাই, এবে পুরা মশলাটা ভাল কিনা কষি গলা, আর আমি তো একু বেশি কষিবানি, নহলে পিতালিয়া লাগিব। তো এবে আলু যে আমি চকড়িকি রাখি সে আলু কু পকাই দেবা, আর একু ইয়া সহ মিশাই দেবা। আপনার এমিতি বি চাইলে আপনার খাইপারে, ইয়ে পখাড় ভাত সহ বি বহু বড়িয়া লাগবে, ই বি গোটে আপনার ডিফরেন্ট আইটম হয়ে পাব। আমি আদিরে ধনিয়া পত্র পকাই দেব, আর ইয়ে রেডি হয়ে গেল। আলু পুর তো রেডি হয়ে যাইছে, এবার চলন্তু আমি ব্যাটরটা প্রস্তুত করিবা, যোটা বাহার আমি কোট দেব। দেখুন মু এটা বেসন আর চাউল গুণ্ড নেইছি আপনার দেখাইলি, এবে তাদের হলদি পকাউছি, আর লুণ বহুত কম পকাইবে, কারণ আপনার সবু জায়গায় টিকি টিকি লুণ পকাইছেন, বেশি লুণিয়া হয়ে যাব। এবার দেখুন খাইবা সোডা পকাইলি, আর এবে টিকি কলর আনিয়া এতে নালিয়া লঙ্কা গুণ্ড পকাউছি, তো ইয়াকু আমি টিকি পতলা গোটে ব্যাটর বনাইবা, কারণ মোটা এমনি বনাইবানি পতলা বনাইবা। দেখুন এবার ব্যাটরটা পুরা রেডি হয়ে গেল, দেখিপারে কত পতলা হয়েছে, এইভাবে পতলা আপনার ব্যাটর বনাইবে। এবে তো সব রেডি হয়ে গেল, আমি চলন্তু পুর ইয়াধিরে পুরাইবা। আপনার দুই প্রকার করি পুরাই পারিবে, আপনার এমনি ভিতরে এইবারটে দেইকি আপনার, অলরেডি মো চ্যানেলে গোটে গ্লাস চপ করি অছি, আপনার সেটা লক্ষ্য করিবে, সি বি সিমিলারলি এমনি কিছুটা এইভাবে দেইকি পুর করিবে, পুর দেইকি এটা এমনি বন্ধ করি আপনার তাওয়ারে ভাজি পারিবে, কিংবা আপনার এইভাবে গোটে করি পারিবে, এটা এই জায়গাটা এমনি মেলা করে দেবে, তারপরে এইটি এমনি পুরটা দেবে, পুর দেখি এমনি বন্ধ করবে। দেখুন পুরা পুরটা চারিআডে গল,
ଏମିତି ବନ୍ଦ କରିବା। ଏମିତି ବନ୍ଦ କରିକି ଏଇ ବ୍ୟାଟର ଭିତରେ ଏମିତି ବୁଡ଼େଇବେ। ଏଇଟା ଗୋଟେ ପ୍ରକାର ମୁଁ ଆପଣଙ୍କୁ କରିକି ଦେଖେଇଲି, ଇଏ ଗୋଟେ ପ୍ରକାର। ଆଉ ଆପଣ ଯଦି ଛାଣିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି ତ ଆପଣ ଏମିତି ପୁର ଦେଇକି ଏଇଠି ଏମିତି କ୍ଲୋଜ୍ କରିବେ। ଦେଖନ୍ତୁ ଏମିତି ଉପରଟା ଏମିତି କ୍ଲୋଜ୍ କରିବେ, ଏମିତି ପୁରା ଗ୍ଲାସ୍ ସେପ୍ କରିକି ଏମିତି କ୍ଲୋଜ୍ କରିବେ। କ୍ଲୋଜ୍ କରିକି ଏମିତି ପୁର ଦେଇକି ଏମିତି ବୁଡ଼େଇବେ, ବୁଡ଼େଇକି ତାକୁ ଛାଣିବେ। ତ ଆପଣ ତିନି ପ୍ରକାର କରିକି ବତେଇଦେଲି, କିନ୍ତୁ ଏଇଟା ଆମେ ଆଜି ତାୱା ଯେହେତୁ କରିବା ତେଣୁ ଏଇ ଦୁଇ ପ୍ରକାରରେ ଆମେ କରିବା। ଦେଖନ୍ତୁ ତାୱାରେ ତ ମୁଁ ତେଲ ପକେଇ ଦେଇଛି, ଆପଣ ରିଫାଇନ୍ କିମ୍ବା ସୋରିଷ ତେଲ ଯୋଉଥିରେ ବି କରିବେ କିଛି ଅସୁବିଧା ନାହିଁ, ଏଟା ବହୁତ ବଢିଆ ଲାଗିବ। ତ ଏଇଟା ମୁଁ ଏମିତି ପକେଇଲି, ଦେଖନ୍ତୁ ଦେଖିବାକୁ ବି କେତେ ସୁନ୍ଦର ଦେଖାହଉଛି। ଏହାକୁ ପୁରା ମିଡିୟମ ଫ୍ଲେମରେ କରିବେ, ଜମା ହାଇ ଫ୍ଲେମ କରିବେନି। ଧୀରେ ଧୀରେ ଗୋଟେ ସାଇଡ ହେଇଗଲେ ତାପରେ ଟର୍ନ କରିବେ। ଦେଖନ୍ତୁ ମୋର ଯୋଉ ଗୁଡିକ ହେଇଗଲାଣି, ମୁଁ ତାକୁ ଏମିତି ଓଲଟେଇ ଦେଲିନି। ଆଉ ଆମେ ନାଲିଆ ଲଙ୍କା ଗୁଣ୍ଡ ପକେଇଥିବାରୁ କେମିତି କଲରଟା ବି ଦେଖନ୍ତୁ ପୁରା ରେଡ୍ ରେଡ୍ ଆସୁଛି। ଆପଣ ଏମିତି ଧୀରେ ଧୀରେ କରିକି କରିବେ। ଏବେ ୟାର ଦୁଇ ପାଖ ହେଇଗଲା, ଆମେ ୟାକୁ କାଢିଦବା ଗୋଟେ ଟିସ୍ୟୁ ପେପର ଦେଇକି, ତ ଏକ୍ସଟ୍ରା ଅଏଲ ବି ଆମର ବାହାରିଯିବ। ଏହିପରି ପ୍ରସ୍ତୁତ କରିବେ ଆପଣ କଖାରୁ ଫୁଲର ଏହି ସ୍ୱାଦିଷ୍ଟ ମସଲା ଦିଆ ଗୋଟେ ଭଜା। ଆଉ ଏଇ ଭିଡିଓଟି ଭଲ ଲାଗିଲେ ସେୟାର ଓ ଲାଇକ୍ କରିବା ଜମା ଭୁଲିବେନି। ମୋ ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିନାହାନ୍ତି ତ ପ୍ଲିଜ୍ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିଦେବେ। ଆଉ ମୋତେ କମେଣ୍ଟ ଦେବା ଜମା ଭୁଲିବେନି। ତ ମୁଁ ରହିଲି, ଦେଖା ହବ ଆଉ ଗୋଟେ ରେସିପିରେ। ଧନ୍ୟବାଦ।